আগামীকাল একটা ফাইনাল হবে, শেষে কাদের উদ্যোগে খেলাটা হচ্ছে, কতটা টিমের মধ্যে খেলা হচ্ছে এবং কতদিন ধরে খেলা চলবে একটু যদি বলেন। আরআরএসটি আদিবাসী ক্লাব থেকে আয়োজন করেছি। বিগত 44 বছর ধরে আমরা খেলাটা পরিচালনা করেছি, এটা 45তম বছরে আমরা খেলা পরিচালনা করছি। সেই উদ্দেশ্যে আমাদের প্রত্যেক বছরই এই 14 এবং 15 কার্তিক, 1লা-2রা নভেম্বর একটা নির্দিষ্ট টাইম করে দেওয়া আছে বিগত বছর থেকেই। এবার কোনো কোনো বছর হয়তো ওই কালী পূজার জন্য একটু ডিস্টার্ব হয় বলে আমরা একটা চেঞ্জ করি, নাহলে আমরা একটা ফিক্সড ডেট এই হিসেবে প্রত্যেক বছরে আমরা খেলাটা এই দিনে পরিচালনা করে থেকে থাকি এবং 16টা টিমের মধ্যে আমরা খেলাটা সীমাবদ্ধ রেখেছি এই বছরের ক্ষেত্রে। কতদিন ধরে চলবে? 2 দিন, আজকে এবং আগামীকাল। মূলত 1 তারিখ এবং 2 তারিখ, এটা কী কারণ, মানে কোনোটা কি কোনো বিশেষ কারণ আছে? বিশেষ কিছু কারণ নয়, এটা আমাদের যারা আগের সিনিয়ররা যারা ছিলেন, যারা ইতিমধ্যে আমাদের মধ্যে নেই, তারা এই দিনটা চুজ করে বিগত বছরগুলো থেকে আমাদের খেলা পরিচালনা করে এসেছেন এবং এই দিনটা সাধারণত পুজো ছুটির মাঝখানে পড়ে বলে আমরা ভালো প্লেয়ারদের খেলানোর সুযোগ পাই বলে এই দিনটা আমরা নির্দিষ্ট করে রেখেছি। আপনার নাম এবং আমার নাম হচ্ছে লুদা সরেন, এই ক্লাবের কর্মকর্তা। সাধ্যের মধ্যে সাধ পূরণ, একমাত্র সম্ভব দেবী ফ্যাশন বুটিকে। এখানে আপনারা পাবেন আপনাদের মনের মতো শাড়ির কালেকশন, সেই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে একেবারে লেটেস্ট কালেকশন। এখানে বুটিকের নানা রকম জামদানি, লাইনের, সিল্ক, হ্যান্ডলুম পাওয়া যাবে। তাই আর দেরি না করে চলে আসুন দেবী ফ্যাশন বুটিকে। ঠিকানা চণ্ডীপুরের ফণীর মোড়, রঘুনাথপুর প্রাইমারি স্কুল পেরিয়ে 2 থেকে 3 মিনিটের রাস্তা। অনলাইন এবং অফলাইন দু ধরনের কেনাকাটা করার সুযোগ রয়েছে দেবী ফ্যাশন বুটিকে। তাই দেরি না করে আজই আসুন দেবী ফ্যাশন বুটিকের আউটলেটে। আরো বিশদে জানতে যোগাযোগ করুন 9614993535 অথবা 8617330053 নম্বরে।